আসসালামু আলাইকুম, আমি শাকিলুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটি সাবজেক্ট। এই সাবজেক্টে আজকে আমরা ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে টোটাল রেট অফ রিটার্ন। টোটাল রেট অফ রিটার্নকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর বাংলা হচ্ছে মোট আয়ের হার। এর বাংলা হচ্ছে মোট আয়ের হার। তো আমরা সূত্রটা একটু লিখি। আচ্ছা, মোট আয়ের হার বলতে আমরা কী বুঝি? কোনো একটি প্রকল্পে আমরা বিনিয়োগ করছি, বিনিয়োগ করার পরে ওই বিনিয়োগকৃত টাকা থেকে শতকরা কত পার্সেন্ট আমাদের ফেরত আসছে, সেটাই বোঝায় মূলতপক্ষে মোট আয়ের হার। মোট আয়ের হার, তো মোট আয়ের হার সমান সমান মোট আয়ের হার, ইংলিশটা হলো টোটাল রেট অফ রিটার্ন, রিটার্ন এটা প্রকাশ করা হয় আর দ্বারা সমান সমান ডি এক প্লাস পি এক মাইনাস পি ও ডিভাইডেড বাই পি ও ইন্টু হান্ড্রেড, ইন্টু হান্ড্রেড। তো এখানে আর সমান সমান মোট আয়ের হার, মোট আয়ের হার সমান সমান এটা আমার রিকোয়ারমেন্ট কারণে এটা বের করতে হইব, এবং পি এক সমান সমান মেয়াদ শেষে, মেয়াদ শেষে শেয়ার প্রতি মূল্য, পিও সমান সমান শেয়ারের প্রারম্ভিক মূল্য, শেয়ারের প্রারম্ভিক মূল্য এবং ডি ওয়ান সমান সমান মেয়াদ শেষে শেয়ার প্রতি লভ্যাংশ, মেয়াদ শেষে শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ। তো এখন আমরা মোট আয়ের হারের একটি ম্যাথ সেট করতে যাচ্ছি। তো ম্যাথটা আমরা লিখি। মিস্টার জাহিদ 2010 সালের পহেলা মে তারিখে, পহেলা মে তারিখে সোনার বাংলা কোম্পানি লিমিটেডের একটি শেয়ার, শেয়ার 800 টাকায়
ক্রয় করেন, 1800 টাকায় ক্রয় করেন। সে বছর শেষে লভ্যাংশ গ্রহণ করেছে 60 টাকা এবং শেয়ারটি বিক্রি করে দিয়েছে, শেয়ারটি বিক্রি করে দিয়েছে 780 টাকা, 780 টাকা করণীয়, করণীয়তে বলা হয়েছে বিনিয়োগের ওপর মোট আয়ের হার কত, মোট আয়ের হার কত, মোট আয়ের হার আমাদের চাওয়া হয়েছে কি, মোট আয়ের হার। তো আমরা জানি মোট আয়ের হার সমান সমান আয়ের হার সমান সমান প্রকাশ করা হয় আর দ্বারা, ডি এক প্লাস পি এক মাইনাস পি ও ডিভাইডেড বাই পি ও ইন্টু 100, ইন্টু 100। তো আমরা নিচে হেয়ার করে লিখি, এখানে ডি ওয়ান সমান সমান মেয়াদ শেষে, মেয়াদ শেষে শেয়ার প্রতি লভ্যাংশ সমান সমান মেয়াদ শেষে শেয়ার প্রতি লভ্যাংশ এখানে দেওয়া আছে কত, 60 টাকা। লভ্যাংশ গ্রহণ করে কত, 60 টাকা দেওয়া আছে, লভ্যাংশ গ্রহণ করে মেয়াদ শেষে। তো 60 টাকা আমরা লিখলাম, তো এখানে আমরা দেখাইতেছি কত, 60 টাকা। পি এক, পি এক হইল গিয়া মেয়াদ শেষে শেয়ার প্রতি মূল্য, মেয়াদ শেষে শেয়ার প্রতি মূল্য হয়েছে এখানে 780 টাকা। এবং পিও, পিও হলো গিয়া শেয়ারের প্রারম্ভিক মূল্য, শেয়ারের প্রারম্ভিক মূল্য, শেয়ারের প্রারম্ভিক মূল্য আমাদের দেওয়া আছে কত, 800 টাকা। শেয়ারের প্রারম্ভিক মূল্য দেওয়া আছে কত, 800 টাকা। তো প্রত্যেকটা আইটেম আমাদের বের হয়ে গেল। তো এখন আমরা বসাই, সমান সমান ডিভিডেন্ড হইল 60 টাকা যোগ পিয়ান হইল 780 মাইনাস 80, নিচে হইল গিয়া পিও, পিও হইল গিয়া 800, পিও হইল কত, 800, নিচে হইব 800 গুণ 100 সমান সমান 80। এখানে 780 বিয়োগ 80, তো এখানে 60 হয় প্লাস, এখানে হয় মাইনাস 20, মাইনাস 20 ইন্টু 100 সমান সমান, এটা যদি আমরা করি এখানে হয় আমাদের প্লাস মাইনাস মানে 60 থেকে যদি 2040 থাকে, 40 ভাগ 80 গুণ 100। তো আমরা যদি ভাগ দেই, 40 ভাগ 80
ভাগ 800 গুণ 100 শোন শোন আমাদের রিটার্ন আসে 5% আমাদের মোট আয় থেকে বিনিয়োগের পরিমাণ আছে 5% ক্লিয়ার তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা মোট আয়ের হার বের করব আজকে আমরা শিখলাম কিভাবে আমরা মোট আয়ের হার আমরা বের করব তো এখানে আমাদের মোট আয়ের হার হচ্ছে 5% আমাদের মোট আয়ের হার হচ্ছে 5% অর্থাৎ আমরা যদি বিনিয়োগ করি 800 টাকা ওই বিনিয়োগ থেকে আমরা রিটার্ন পাবো 5% এই বিনিয়োগ থেকে আমরা রিটার্ন পাবো কত 5% তো আমাদের আজকের ঝুঁকি ও মুনাফা হারের ক্লাস এখানে সমাপ্তি পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো